যখন সিলেবাসের উপর পরীক্ষা হবে, তোমাদের তো সিলেবাস কমপ্লিট হয়ে গেছিল, ফার্স্ট টার্ম সিলেবাসের উপর পরীক্ষা হবে, তোমরা বারবার করে বাড়িতে প্রশ্নগুলো লিখে, প্রশ্নের উত্তরগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে। আমি তো সমস্ত প্রশ্নের উত্তর লিখিয়ে দিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে এতদিনে। আজকে আমি কিছু প্রশ্ন দেব, তোমরা খাতায় তুলে নেবে, নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। প্রথমে তোমাদের দিচ্ছি, দেখো মিল কর, এখানে কি আছে দেখো, গ্রামের রাত, গ্রামের রাত, এখানে আছে আদরের ঘর, তাহলে এটা উল্টো দেওয়া আছে। কয়ের সঙ্গে যেটা মিলবে সেটা এখানে তুলে লিখতে হবে, কেউ দাগ টানবে না, ক ক বলে লিখবে না। এই গ্রামের রাতের সঙ্গে যেই উত্তরটা মিলবে সেই উত্তরটা এখানে লিখতে হবে। দেখো গ্রামের রাত, তাহলে কি হবে, গ্রামের রাত তেমন আলোকিত নয়, তাহলে এখানে আমি কি লিখবো, কেউ কিন্তু ক্রস দাগ টানবে না এবং ক ক বলে লিখবে না। গ্রামের রাত, গ্রামের রাত তেমন, তেমন আলোকিত নয়, আলোকিত নয়, গ্রামের রাত তেমন আলোকিত নয়। এখানে ছোট্ট একটা হাইফেন দিতে পারো, তাহলে কি হলো, কয় আছে গ্রামের রাত, এর সঙ্গে কোন উত্তরটা মিললো, এখানে সব উল্টো পাল্টা করে দেওয়া আছে, গ্রামের রাতের সঙ্গে মিললো তেমন আলোকিত নয়। তাহলে আমি এখানে উত্তরে লিখেছি, দেখো তোমাদের প্রশ্নে এভাবে থাকবে, তোমরা এইভাবে উত্তর লিখবে, গ্রামের রাত তেমন আলোকিত নয়। এই বাম দিকের সঙ্গে ডান দিকে যে উত্তরটা মিলবে সেটা লিখতে হবে। কেউ এখানে ক আছে, এখানে যেটা মিলেছে ক লিখে দেবে না, বা দাগ টানবে না। খতে আছে কি দেখো, শিশু বেশ, শিশু বেশ কি আদরের ঘর, তাহলে এখানে লিখব কি, শিশু, শিশু বেশ, ছোট্ট একটা হাইফেন দিয়ে লিখবো, আদরের, আদরের, আদরের হয়, তাহলে শিশু বেশ আদরের হয়। তাহলে এই শিশু বেশ আদরের অর্থ যেটা মিলবে সেটা পাশে লিখেছি আমি, দেখো ভালো করে সবাই খাতায় তুলে নাও, এইভাবে পরীক্ষা আসবে তোমরা এরকম ভাবে লিখবে। কতে কি আছে, শিশু জন্মাবার পর, তাহলে কোনটা আমরা হয়ে গেল, এটা হয়ে গেল আর এটা হয়ে গেল, তাহলে শিশু জন্মাবার পর মাকে বেশি চেনে, শিশু জন্মাবার পর মাকে বেশি চেনে, তাহলে এটা আমরা লিখব, শিশু জন্মাবার পর, জন্মাবার পর, জন্মাবার, তাহলে শিশু জন্মাবার পর, মাকে বেশি চিনি, মাকে বেশি
আজকে লিখবে পিতৃ পরিবেশ, পিতৃ পরিবেশ। তাহলে কি হলো, পরিবেশ কয় রকম, কি কি লিখবে, পরিবেশ দুই রকম, প্রাকৃতিক পরিবেশ, পিতৃ পরিবেশ। কেউ ঘর বাড়ি, ঘরও দেখতে পারো, ইট কাঠ পাথর যেটা দেখতে পারো, ওই তো উপাদান। মানে গ্রামের পেশে দুটি জীবিত উপাদান নাম আমি লিখেছি কাঠ, তাহলে তোমরা অন্যান্য লিখতে পারো। তাহলে এইভাবে তোমাদের প্রশ্নে আসলে তোমরা সবাই এইভাবে উত্তরগুলো লিখে, তার সাথে তোমাদের সঠিক উত্তরের নিচে দাগ দাও, এরকম কোশ্চেনও আসতে পারে সঠিক উত্তরের নিচে দাগ দাও, সত্য মিথ্যা, এগুলো তোমাদের আসবে পরীক্ষায়, তোমরা সেইভাবে উত্তর লিখবে। তোমাদের তো ফার্স্ট টার্ম সিলেবাসের উপরে পরীক্ষা, তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছিলো, সমস্ত প্রশ্ন উত্তর লিখিয়ে দিয়েছিলাম, সেইভাবে বাড়িতে প্র্যাকটিস করো,